নমস্কার আমার বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সাবধানে থেকো। কালকের ভিডিওটা আমি জানি একটু ডিফারেন্ট ধরনের ভিডিও হয়েছিল। সমাজে কি হচ্ছে না হচ্ছে সেটার ব্যাপারে আমি জানি, আমি কে বলবার, আমার কতটুকুই বা রাইট আছে আর আমি কতটাই বা এক্সপার্ট। আমি কোনো এক্সপার্টের অ্যাঙ্গেল থেকেও বলিনি বা কোনো রাজনৈতিক কের অ্যাঙ্গেল থেকেও বলিনি, একটা সাধারণ একটি ঘরের মানুষ আমার দেখে যেটা হার্টে লেগেছে সেটাই বলেছি। আমি জানি নর্মাল ইউটিউবের জগতে ডেইলি লাইফ দেখানো, শহর দেখানো, ভালো ভালো জিনিস দেখানো, এগুলো দেখলে অনেক ভিউ আসে, অনেক সাবস্ক্রাইবারও আসে। হয়তোবা আমি যে ধরনের কথা বলি তাতে হয়তো লোকের ইন্টারেস্ট নাও থাকতে পারে, কিছু তোমাদের বন্ধু ছাড়া আমি দেখছি অনেক ভিউ কমে যায়, অনেক সাবস্ক্রাইবারও কমে যায়। কারণ তারা হয়তো ভাবছে এই দিদি কী করছে, শুধুমাত্র কি সমাজে কি হচ্ছে বলে বেড়াচ্ছে। বাট স্টিল আমি চুপ করে থাকতে পারি না, বিকজ সবাই রান্না করছে, সবাই শহর দেখাচ্ছে, সবাই ভালো জিনিস দেখাচ্ছে, আমিও দেখাতে চাই, কেন দেখাবো না? কিন্তু জীবনে চলার পথে যখন এরকম এক একটা জিনিস হয় তখন মনে হয় সব কিছুকে খুব ফেক লাগে। কি রান্না দেখানো, কি গল্প শোনানো, কি শহর দেখানো, কি হেলথের ব্যাপারে কথা বলা, সব কিছু যেন খুব ধুন্দলাসা হয়ে যায়, অন্তত আমার কাছে এরকম মনে হয়। তখন মনে হয় শুধু একটা জিনিসের কোশ্চেন আসে, আমরা কিসের জন্য দৌড়ে বেড়াচ্ছি? ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে হ্যাপিনেস। লেখাপড়ার আগে, সুস্থ থাকার আগে, রিলেশনের আগে, পড়াশোনা করবার আগে, চাকরি করবার আগেও শুধু হ্যাপিনেস। একটা ছোট বাচ্চা যখন শুধু কথা বলতে শুরু করে সে হাসে তখনই যখন সে হ্যাপি থাকে। আমরাও যখন আমরা খুব হাসি খুশি থাকি সেটা তখনই হয় যখন আমরা হ্যাপি থাকি। বাট জীবনে চলতে গিয়ে, জীবনের ওই সাকসেসের ল্যাডারে উঠতে গিয়ে বা জীবনে চলার পথে ল্যাডারে উঠতে গিয়ে আমাদের সারাউন্ডিংসের সব কিছু আমরা ভুলে শুধু আমরা উপরের দিকে তাকিয়ে থাকি, অর মেবি বলতে পারো সামনের দিকে তাকিয়ে থাকি। করতে করতে আমাদের জীবনে সেই হ্যাপিনেসটা কিন্তু চলে যায়। আমরা হ্যাপিনেসের অ্যাকচুয়াল অর্থটা অন্য কিছুতে খুঁজে নিই, মানে কখনো একটা নতুন টিভি কেনা নিয়ে হ্যাপিনেস খুঁজে পাই, কখনো নতুন জামা কেনা নিয়ে হ্যাপিনেস খুঁজে পাই, কখনো বা কোনো দুটো ডিগ্রি পেলে হ্যাপিনেস খুঁজে পাই, কখনো বা একটা বাড়ি কিনলে হ্যাপিনেস খুঁজে পাই। বাট অ্যাকচুয়াল হ্যাপিনেস, যে নিজের মনের ভেতরে শান্তির, সেটা কিন্তু অনেক সময় আমাদের হারিয়ে যায়। আমি জানি আমার আজকের কথাটা তোমাদের অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু ইউটিউব থেকে একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি, সেই প্ল্যাটফর্মে আমার ভেতর থেকে যে আওয়াজগুলো আসে সেই আওয়াজগুলোই আমি যদি আমার কথার মাধ্যমে বের না করি তাহলে আমি আর কী করলাম? অ্যাটলিস্ট দিস ইজ হাউ আই ফিল। তোমাদের প্রত্যেকেরই হাঁটে গিয়ে কালকের ভিডিওটা নাড়া দিয়েছে, যে ভিডিওটাতে আমি বলেছিলাম একটা বাচ্চাকে বাক্সতে করে জলে ফেলে দেওয়া হয়েছিল। অ্যান্ড সেটা হাঁটে নাড়া দেওয়া খুব স্বাভাবিক, মানে যে কোনো মানুষের যতটুকু এইটুকু একটা মনুষ্যত্ব থাকলেও তার হাঁটে নাড়া দেবে, কেন কেউ না কেউ কারো না কারো সন্তান, আর কারো না কারো বাড়িতে কোনো না কোনো সন্তান তো আছেই। প্রত্যেকেই খুব সেন্সিবলি আনসার দিয়েছে, এমনকি যারা ট্রোল করতো তারাও অনেকে সেন্সিবলি আনসার দিয়ে লিখেছে যে হ্যাঁ এটা ভালো কমেন্ট লিখেছেন। শুধু একজন লিখেছিল যাকে আমি ডিলিট করে দিতে বাধ্য হয়েছিলাম, সে লিখেছিল হ্যাঁ ওই কাঠের বাক্সটি আমি পাঠিয়েছিলাম জলে। আমি অবাক হয়ে গেলাম যে আমাদের এই পৃথিবীতে ঘৃণা, অ্যাগ্রেশন, হেট্রেড এত পাওয়ারফুল হয়ে গিয়েছে। ফরগেট অ্যাবাউট চ্যানেল, ফরগেট অ্যাবাউট কোনো সাবস্ক্রিপশন, ফরগেট অ্যাবাউট কোনো ভিউ, ফরগেট অ্যাবাউট কোনো ট্রেন্ডিং টপিকের উপরে কথা বলা, সেগুলো সব ছেড়ে দাও। একটা ছোট্ট একটা বাচ্চা, ছোট একটা সদ্যজাত সন্তানকে কোনো কারণে কেউ বা একটি মেয়েকে কাঠের বাক্সতে করে তাকে যে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই ব্যাপারে আমি টপিক উঠিয়েছি। মানে আমরা অমানুষের কতটা লেভেলে নামতে পারব? নো ওয়ান্ডার এখনও কাঠের বাক্সতে করে মেয়েদেরকে জলে ফেলে দেওয়া হয়, কারণ আমাদের সমাজে এখনও এরকম ধরনের কমেন্ট আসে, এখনও এরকম এই কাঠের বাক্সতে একটা মেয়েকে জলে ফেলে দেওয়া হয়েছে নিয়ে যে কথা বলেছি তাই নিয়ে এখনও একটা কমেন্ট হলেও ওরকম ধরনের কমেন্ট আসে। ভাই এটা হাসির নয়, তুমি যে লিখেছ, আমি তোমার নামটা আমার মনে নেই, কিন্তু তুমি যেই লিখেছিলে সেটা মজা করেই লেখো বা কীভাবে লিখেছো জানি না, তোমার ঘরেও তো সন্তান আছে, আর তুমিও তো কারোর সন্তান, তুমি এটা লেখাটাই বা কিসের জন্য লিখলে? মানে আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি হেড কমেন্টও হিসেবে ধরবো না, এটা আমি মাথা খারাপও ধরবো না, এটা আমি একটা অমানবিকতার একটা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি।
ওই কমেন্টটা আমার চোখে লেগেছিল যে আমাদেরই যে সোসাইটির মধ্যে একটা পার্সেন্টেজ এখনো আছে যারা কিনা মেয়েকে জলে ফেলে দেওয়াটার ব্যাপারে কথা বললে সেটাকেও নিয়েও ঠাট্টা মনে করতে পারে। আমাদের সোসাইটি কবে জাগবে সেটা ভেবেই আমি হিলে গিয়েছিলাম জানো তো, আর সেই জন্যে হয়তো বা মেবি আমি একটু ইমোশনাল মানুষ, আর মেবি আমি একটু এইসব ব্যাপারে একটু বেশি চিন্তা করি, কাজে কোনো না কোনো দিন একটা নর্মাল এন্টারটেনিং টপিক আনবার জায়গাতে অন্য কোনো টপিক এনে ফেলি। আমি জানি তোমরা যে যেখানে ঘরে বসে আছো বন্ধুরা, তোমাদের প্রত্যেকেরই একটা বোরিং লাইফ হয়ে গিয়েছে কোভিডের জন্য, রেস্ট্রিক্টেড লাইফ হয়ে গিয়েছে, ঘর থেকে বেরোতে পারো না। তোমরা অবভিয়াসলি ইউটিউবে কিছু ইন্টারেস্টিং টপিক দেখবে, তবেই তো তোমাদের ভালো লাগবে, আই ফুললি আন্ডারস্ট্যান্ড। কিন্তু কিছু কিছু এরকম যে বললাম না, কিরকম এরকম ঝড়ের মতন এক একটা জিনিস চলে আসে, কোনো কমেন্ট বা কোনো টপিক চলে আসে, আমার কাছে তখন সব কিছুই অর্থহীন মনে হয়, মনে হয় সেই সব জিনিসগুলোর ব্যাপারে কথা বলা উচিত। দ্যাট ইজ দ্য রিজন আমি ভয়েস উঠিয়েছিলাম, আর আজকেও দ্যাট ইজ দ্য রিজন ওই কমেন্টের ব্যাপারেও কথা বললাম যে এরকম কমেন্ট করো না, সেটা আমি বললেও তোমরা থামবে না, কারণ এটা তোমার মানসিকতা ভাই, আর এই মানসিকতা নিয়ে তুমি অলরেডি বড় হয়ে গিয়েছো, কারণ তুমি সেই জন্য ইউটিউবে কোনো একটা বাচ্চা মেয়েকে কাঠের বাক্সতে করে জলে ফেলে দেওয়া নিয়েও তুমি সেটাকে ঠাট্টা হিসেবে ধরতে পারছো, এটা ঠাট্টা জিনিস তো নয়। আর তোমাকে আমি আর কিছু বলবো না যে এরকম কমেন্ট করো না, আমার শুধু দুঃখ হয় আমাদের সোসাইটিতে এখনও এরকম মানসিকতার, এখনও এরকম অমানবিকতার মানসিকতার মানুষ এখনও আমাদের সোসাইটিতে আছে। আর সেই জন্য আমরা মানে আমরা সবাই, তোমরা ক্যামেরার ওপাশে, আমরা সবাই একটু একটু করে যদি ভয়েস রেজ না করি না বন্ধুরা, আজকে আমরা যেখানে আছি 200 বছর পরেও কিন্তু আমরা ঠিক সেখানেই থাকবো। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কোথায় শুরু হয় জানো তো, আমাদের প্রবলেমটা কিন্তু শুরু হয় আমাদের ঘর থেকে। একটা প্রবাদ আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, লোককে দান করবার আগে নিজের ঘরে দান করা উচিত। আমাদের মায়েদের, আমরা মারা আমাদের সন্তানদের যদি শেখাই যে বাবা কোনটা খারাপ কোনটা ভালো, সন্তানদের যদি শেখায় বাবা ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এমন নয় যে শুধু মেয়ে তোমাকে রান্নাঘর শেখাতে হবে, তোমাকে রান্না করা শিখতে হবে, কারণ তোমাকে বড় হলে বিয়ে হবে, আর ছেলেকে বলবে বাবা তোকে দাঁড়া তোর বোন বা তোর দিদি তোকে খাবার এনে দিচ্ছে, নে বসে তুই সোফাতে বসে খা, আমরা খাবারটা বেড়ে দিচ্ছি। এখন আমরা মারাই যদি এটা শেখাই, সেই বাচ্চাগুলো যখন বড় হয়ে একদিন মা বাবা হবে, সেই বাচ্চাগুলো কিন্তু সেম মিস্টেক করবে যে মিস্টেকের ঘটনাটা কালকে আমি তোমাদেরকে বললাম। কাজে এটা আমরা, আমাদেরকে ব্লেম করা উচিত। আমি বলছি না সব মা বাবাদের ততটা প্রিভিলেজড হয়, সব মারা ততটা প্রিভিলেজড হয় যে এরকমভাবে শেখাতে পারবে ওপেনলি, হয়তো বা শ্বশুরবাড়ির দাবাও থাকে, হাজবেন্ডের দাবাও থাকে বা সোসাইটির দাবাও থাকে, হতেই পারে। সেই জন্য আমাদের বেসিক এডুকেশন, আমি বলছি না খুব হাইলি কোয়ালিফাইড হতে হবে, প্রত্যেকটা মানুষের একটা বেসিক এডুকেশন থাকা উচিত, যে বেসিক এডুকেশনটা সেটা আমরা আমাদের বাচ্চাদের কাছে পাস করে দিতে পারি, ওটাই কিন্তু আমাদের সোসাইটিকে চেঞ্জ করার একটা ওয়ান অ্যান্ড অনলি রাস্তা। একটা গভর্নমেন্ট একটা সোসাইটিকে চেঞ্জ করতে পারবে না, আমি জানি আমার একদিনের একটা ভিডিও একটা সোসাইটিকে চেঞ্জ করতে পারবে না, বাট আমার মতন তোমাদের মতন যারা মারা বাবারা যারা আছে, যারা শুনছো সেন্সিবল মা বাবারা, তারা এখন থেকে যদি আমাদের বাচ্চাকে আমরা ইকুয়ালিটিটা শেখাই, আমাদের ছোট ছোট পায়ে আমাদের বাচ্চাদের শেখাই এটা রাইট এটা রং, এথিক্স মরালস ভ্যালিউস এগুলো শেখাই, আমাদের সেই বাচ্চারাই যখন বড় হবে দে উইল বি সেন্সিবল মা বাবা, তাদের কাছে এটা মনে হবে না যে ছেলে জন্মালো মানে ঢাক পেটালাম আর মেয়ে জন্মালো মানে জলে ফেলে দিলাম। আর সেটা কিন্তু শুরু হবে আমাদের থেকে, আমরা যদি এখনও চুপ করে থাকি, আমরা যদি এখনও ভাবি আমাদের ঘরের ছেলে হচ্ছে সোনার আংটি, বেঁকে গেল সোনার আংটি, আর ঘরের মেয়ে মানে তাকে রান্না শেখাতে হবে, তাকে বিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভাই 500 বছর হয়ে গেল, আমাদের সমাজে কিচ্ছু চেঞ্জ হবে না। একটা মেয়েকে যদি রান্নাঘরে রান্না শেখানো দরকার হয়, একটা ছেলেকেও রান্নাঘরে রান্না শেখানো উচিত। একটা মেয়েকে বলা উচিত মা তুমিকে রান্না করো, কারণ চাকরি বাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে তখন তো রান্না করে খেতে হবে, নট বিকজ অফ বিয়ে করবে। একটা বিয়ে কিন্তু মেয়েকে স্বাধীন করতে পারে না, তার মা বাবা যদি সে মেয়েটা থিঙ্কিংটার মধ্যে স্বাধীনতা না এনে দেয়।
এটা খুব কঠিন কথা আমি বললাম, তোমাদের অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো গায়ে লাগবে, কিন্তু আমি যেটা বলছি বন্ধুরা খুব সত্যি কথা বলছি। আমরা অনেকে ভাবি একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলে মেয়েটা সুখী হয়ে যাবে, মেয়েটা হ্যাপি হয়ে যাবে। ভিডিও স্টার্টিংয়ে যেটা আমি বলতে নিয়েছিলাম হ্যাপিনেস, হ্যাপিনেস কিন্তু একটা মেয়েকে শুধু বিয়ে দিয়ে দিলে হয় না। হ্যাপিনেস যে একটা মেয়ের সাথে একটা ছেলেকে আমি সংসারে পাঠিয়ে দিলাম, হ্যাপি হলাম, তারপরে দেখো শ্বশুরবাড়িতে যেটা মেয়ে চলে গেল, তারপর থেকে টেনশন, শ্বশুর শাশুড়ির সাথে হয়তো মনিমনা হচ্ছে না টেনশন, হাজবেন্ডের সাথে হয়তো মনিমনা হচ্ছে না টেনশন, অথচ সে মেয়েটি হয়তো ইন্ডিপেন্ডেন্ট হয়নি, তা সত্ত্বেও তাকে সমঝোতা করে থাকতে হচ্ছে, সেই জন্য টেনশন, সেই টেনশন শুনে মেয়ের মা বাবারও টেনশন। তার মানেটা কি হচ্ছে, যতক্ষণ না অব্দি তুমি তোমার ছেলেকে বা মেয়েকে তৈরি না করছো মানসিক দিক থেকে, মানসিক দিক থেকে স্বাবলম্বী না করছো, ততক্ষণ অব্দি বিয়ে কোনো সলিউশন নাই যে তোমার মেয়ের জীবনে সুখ হ্যাপিনেস এনে দেবে বা ছেলের জীবনে হ্যাপিনেস এনে দেবে। কাজে তোমরা যারা শুনছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, মেয়েদেরকে ওরকমভাবে বড় করো না ভাই যে তোকে রান্না ঘরের কাজ শিখতে হবে, কারণ পরের বাড়িতে যাবি। পরের বাড়িতে কেন যাবে, মেয়েকে তৈরি করো, মেয়ে যেদিন নিজের থেকে যেতে চাইবে সেদিন সম্বন্ধ করো। ছেলেকেও রান্নাঘরে আনতে দাও, ছেলেকেও ঘরের কাজ করতে দাও, ছেলের মধ্যেও তবেই তো ইকুয়ালিটিটা আসবে। আর কোনো ছেলে বংশের সব কিছু ধরে থাকে না, আজকাল ছেলেরাই রেপ করছে, ছেলেরাও মার্ডার করছে। আমি বলছি না সব ছেলেরা করছে, মেয়েরাও খারাপ হয়, কিন্তু আমি কি বলতে চাইছি, একটা ঘরে ছেলে আসলে যে বিশাল সংসার তৈরি হয়ে গেল না, মেয়ে জন্মানো হলো মানে যে দুঃখের কপাল ভেঙে আসলো না, আমাদের সময় এসে গেছে বন্ধুরা, এগুলোকে নিয়ে একটু ভাববার। আমরা জানি আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের যথেষ্ট ব্যস্ততা থাকে, আমরা টিভিতে এন্টারটেইনিং এর অনেক কিছু থাকে, সংসার থাকে, কাজ থাকে, নিজেদের দাম্পত্য জীবন থাকে, এর মাঝখান থেকে একটু সময় বের করে এরকমভাবে হয়তো ভাবা সম্ভব হয়ে ওঠে না। আই এগ্রি, আমি সেটা তোমাদেরকে বলছিও না যে ইট ইজ প্র্যাকটিক্যাল, বাট এইটুকু তো প্র্যাকটিক্যাল হতেই পারে। আমরা আমাদের দায়রাতে, আমাদের স্বামী স্ত্রী, আমাদের সন্তানদের দায়রাতে ওইটুকু আমরা ইমপ্লিমেন্ট করতেই পারি যে ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক রাখবো না। আমি যখন আমার সংসারে আমার ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক রাখবো না, আমার সেই ছেলে মেয়ে তো একদিন বড় হয়ে মা বাবা হবে, অটোমেটিক্যালি তারাও তাদের সন্তানদের ফারাক রাখাটা শেখাবে না। এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে গ্রো করতে পারি। আমাদের বাচ্চারা হচ্ছে একটা গাছের সিড, সেই সিডটাকে আমরা যেরকমভাবে বড় করবো সেরকমভাবে বাচ্চাটা বড় হবে। তো সেটাই আমার তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, ছেলেকে ছেলের মতন বড় করো না, ছেলেকে একটা মানুষের মতন বড় করো। আর একটা মেয়েকে শুধু পরের ঘরে পাঠাবো সেই মনে করে বড় করো না, একটা মেয়েকে ঘরের লক্ষ্মী হিসেবে বড় করো, তোমার ঘরের লক্ষ্মী। মানসিক দিক থেকে তাকে এতটা সচেতন করে দাও, সে পরের ঘরে গেলেও মানসিক সচেতনতাটা মাথায় রেখে সে সংসার করবে। নট দ্যাট শ্বশুরবাড়িতে গেলাম মানে ভয় ভয় থাকতে হবে, কেন ভয় ভয় থাকে জানো তো, বিকজ ওরা মেন্টালি প্রিপেয়ার নয়। সোসাইটির থেকে বলা হয় এই সময় তাকে বিয়ে করতে হবে, আবার সম্বন্ধ ঠিক করে দেয় তো বিয়ে হয়, আর ভালোবেসে ঠিক হলো তো বিয়ে হলো, হোয়াট এভার ইট ইজ। কাজেই আমাদের লাইফের ওয়ান অফ দ্য অ্যাসপেক্ট বিয়ে, বিয়ে কিন্তু আমাদের কমপ্লিট নয়। হ্যাপিনেস আমাদের বিয়ে এনে দিতে পারে না যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের হ্যাপিনেস খুঁজে না পাই, ভেতর থেকে নিজের অন্তরাত্মা থেকে হ্যাপিনেস। সেটা তোমরা তোমাদের সন্তানদের শেখা, তোমরা আগে নিজেরা বেটা নিজেরা নিজেদের হ্যাপিনেস খুঁজে নাও, নিজেদের ভেতরের নিজেকে ভালোবাসার হ্যাপিনেস খোঁজো, তারপরে বিয়ে, তারপরে সম্পর্ক, তারপরে সন্তান। এগুলো সব স্টেপ বাই স্টেপ হলে অটোমেটিক্যালি আজ না হোক ভবিষ্যতে আমাদের সমাজ হয়তো বা ডিফারেন্ট হয়ে যাবে। এই কথা আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা সেন্সেবল মানুষ, তোমরা হয়তো এই কথাটা নিয়ে একটু চিন্তা করবে, আর আমি আশা করবো এই কথাটা নিয়ে ইমপ্লিমেন্ট করবে। অনেকে হয়তো ইমপ্লিমেন্ট করো, আর অনেকে যারা এখনও করনি সেটাকে নিয়ে অ্যাটলিস্ট চিন্তা করবে। এইভাবেই কিন্তু আমরা আমাদের সমাজে একটা চেঞ্জ হয়তো আনতে পারবো বন্ধুরা। আমি সরি আমি আজকেও কোনো ওই এমন কোনো ভিডিও আনলাম না যে ভিডিওটাতে একটু এন্টারটেইনিং হবে, কিছু মনে করো না, বাট মাঝে মাঝে কিছু কিছু সিরিয়াস টপিক নিয়েও কথাবার্তা বলা উচিত। আমরা কথা বলবো না তো কারা কথা বলবে। আমাকে ইউটিউবে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, আমি স্কোপ পেয়েছি থ্যাংকস টু ইউটিউব, আমি কথা বলতে পারছি। তোমরা তোমাদের ঘরের মধ্যে থেকে এটাকে বিশাল বড় করে কথা বলতে হবে না, ছোট্ট স্কেলে ঘরের মধ্যে থেকে একটা একটা করে স্টেপ নাও। আবার যেটা বললাম, ছেলেকে সব করাও, মেয়েকেও সব করাও, শুধু এটা নয় ছেলে ঘরে থাকবে মেয়ে সব কাজ করবে, ছেলে বাইরে গিয়ে সব কাজ করবে মেয়ে সব সংসারে কাজ করবে, না, কাজ যখন করবে দুজনেই এক কাজ করবে, সংসারে কাজ করবে দুজনেই একসাথে সংসারে কাজ করবে। ঘর থেকে যখন এই শিক্ষাটা পাবে না, তখনই কিন্তু একটা ছেলে আর মেয়ের মধ্যে ইকুয়ালিটিটা চলে আসবে, তখনই কিন্তু ওটা মনে হবে না আমার ছেলে
সংসারের সব আর আমার মেয়ে জন্মানো মানে তাকে জলে ফেলে দেওয়া। বেসিক থিং স্টার্টস ফ্রম হোম। জানি না অনেক কিছু বলে ফেললাম, যদি কারো কারো সেন্টিমেন্টে লেগে যায় আমি সরি। আর কিছু কিছু সমাজের লোক এখনও যারা আছে যারা এটাকে নিয়েও বাজে ভাববে, তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই, তাদের মানসিকতাই এরকম। আমি তো সবাইকে চেঞ্জ করতে পারবো না আর আমি সবাইকে চেঞ্জ করতে চাইও না। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মানসিকতা আছে, তাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত ডেফিনেটলি। কিন্তু যারা এরকম বিকৃত মানসিকতা থাকে যে একটা মেয়েকে বাক্সবন্দি করে জলে ফেলে দেওয়া শুনেও সেই যখন ঠাট্টা করতে পারে যে হ্যাঁ বাক্সটা আমি জলে ফেলে দিয়েছি, তাদের ব্যাপারে আমি আর কোনো কথা বলে আমারও এনার্জি নষ্ট করতে চাই না। আমি এর আগেও একটা ভিডিওতে বলে জীবনটাতে পার্সোনাল লাইফের হ্যাপিনেস খোঁজা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড পজিটিভিটি খোঁজা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এই দুটোকে বিলিভ করি। কাজেই কে কী বলছে বলতে দাও, তোমরা নিজেরা নিজেদের জীবনে ব্যক্তিগত জীবনে হ্যাপি হও। শুধু স্বামী স্ত্রী সন্তান না, নিজেরা নিজেদের জন্য হ্যাপি হতে শেখো। আমরা যখন নিজেরা নিজেদেরকে নিয়ে হ্যাপি হতে শিখবো তখনই কিন্তু আমরা আমাদের লাইফ পার্টনারকে হ্যাপি করতে পারবো, আমাদের সন্তানদের হ্যাপি করতে পারবো, মা বাবা সারাউন্ডিংস সবাইকে হ্যাপি করতে পারবো। কাজে নিজেকে হ্যাপি করো, ভয় ভয়ে জীবন কাটিও না। ভয় ভয়ে জীবন কাটানোর চাইতে তাহলে তো জেলখানায় গিয়ে কয়েদি হয়ে থাকা ভালো, সেটাও তো ভয় ভয়ে জীবন কাটানো, তাই না? রাখি বন্ধুরা, কালকে একটা চেষ্টা করবো একটা নর্মাল ভিডিও আনতে। অ্যাকচুয়ালি আজকে খুবই ইচ্ছে ছিল একটা নর্মাল একটা সিধে সাদা ভিডিও আনবো, কিন্তু ওই যে একটা কমেন্ট আমাকে হিলিয়ে দিয়েছিল, এটা ভেবেই ভাবলাম আজকের এই ভিডিওটা করি। যে যেখানে থাকো ভালো থাকো বন্ধুরা। আমি অলওয়েজ বলি লাইফ ইজ ওয়ান্ডারফুল ইফ উই থিঙ্ক ইট ইজ ওয়ান্ডারফুল, সো লাইফটাকে ওয়ান্ডারফুল করো। সব ইকুয়ালিটিতে বিলিভ করো। ছেলে মেয়ে আমাদের সন্তান দুটোকে আমাদের ন মাসে পেটে ধরতে হয়, দুটোই আমাদের সেম, কেউ বড় না কেউ ছোট না। দুজনকে সেমভাবে ভালোবাসা দাও, দুজনকে সেমভাবে সেম শিক্ষা দাও, সেম কাজ শেখাও, এইটুকুই বলতে পারি। কালকে একটা নতুন ভিডিওতে দেখা হবে, অনেক ভালোবাসা নিয়ে।